আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্ট যে আপডেটগুলো আসে এগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, প্লাস ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ওখানে আপনি বেল বাটনে অল করে দিবেন, কারণ বেল বাটন অল না করে দিলে কিন্তু আপনার নোটিফিকেশন আপনার কাছে যাবে না। যাই হোক, আমরা যেহেতু আইস নেটওয়ার্ক থেকে ফার্স্ট ডিস্ট্রিবিউশনে কিন্তু পেমেন্ট পেয়েছি, আপনারা সবাই জানেন আইস নেটওয়ার্ক। আজকে আইস নেটওয়ার্কে কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনি প্লে স্টোর থেকে আইস নেটওয়ার্ক অ্যাপটি আপডেট করে নেবেন। নেওয়ার পরে আপনারা আইস নেটওয়ার্কটি ওপেন করবেন। যারা নতুন জয়েন করতে চান ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে, আইস নেটওয়ার্কের যতগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন, নতুন জয়েন করতে চাইলে দেখে নেবেন। তো দেখেন বিষয়টা হলো যে আইস নেটওয়ার্কে কিন্তু যে ভেরিফাইড যে চিহ্নটা ছিল সেটা কিন্তু তারা উঠিয়ে দিয়েছে। কেন উঠিয়ে দিয়েছে সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু এখানে স্টেকিং যে এটা, আমরা কিন্তু কেউ স্টেকিং তারা বলে একটা আপডেট দিয়েছিল যে আপনি হয় রিমুভ করতে পারেন, আনস্টেকিং করতে পারেন, অথবা আবার পুনরায় আপনি আপনার মন মতো করে স্টেকিং করতে পারেন। তো আমি আর আমার যেহেতু এক বছরের জন্য স্টেকিং করা ছিল, আমি সেটা রিমুভ করে আনস্টেকিংয়ে রেখে দিয়েছি। সো নিয়মিত আপনাকে মাইনিংটা চালু করতে হবে, নাহলে কিন্তু আপনার টোকেনগুলো কেটে নিবে, এটা মনে রাখবেন। যেহেতু আমাদের ফার্স্ট ডিস্ট্রিবিউশনে পেমেন্ট করেছে অলরেডি, এখন সেকেন্ড ডিস্ট্রিবিউশনে পেমেন্টের পাওয়ার অপেক্ষায় আছি। এর জন্য আপনাকে কী করতে হবে, সেকেন্ড ডিস্ট্রিবিউশনে পেমেন্ট নিতে গেলে আপনাকে কিছু শর্ত আছে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনাদের অ্যাপস থেকে কিন্তু যে ব্লু ভেরিফাইড ব্যাচটি এটা কিন্তু সরিয়ে ফেলেছে। তারা কিন্তু এটা বলেছে ইউর গ্রিন ভেরিফিকেশন বেস হ্যাজ বিন রিমুভ, এটা কিন্তু অলরেডি তারা রিমুভ করে দিয়েছে। এবং তারা বলেছে সেকেন্ড ডিস্ট্রিবিউশনের জন্য খুব দ্রুতই তারা নেক্সট কিছুদিনের ভেতরে তারা কিন্তু সেকেন্ড ডিস্ট্রিবিউশন করবে। এবং এই সেকেন্ড ডিস্ট্রিবিউশনটা করার আগে অবশ্যই আপনাকে একটা টেস্ট দিতে হবে, মানে পরীক্ষা দিতে হবে। এবং সেই টেস্টে আপনি যদি কোয়ালিফাইড করেন তাহলে আপনাকে সেই আইস টোকেনটি ডিস্ট্রিবিউশন করা হবে। পরপর তিনবার যদি আপনি এই টেস্টে যদি ফেল করেন, পাস না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেন আপনি আর মাইনিং করতে পারবেন না এবং আপনার টোকেনটি সব কেটে নেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে সেটা বলা হয়েছে। এখন কথা হলো যে দেখেন অ্যাবাইবে কিন্তু দেখেছেন আপনারা কী নিয়ম চালু করেছিল। প্রথমবার পেমেন্ট দিয়েছে সবাইকে, দ্বিতীয়বার কিন্তু আর পেমেন্ট তারা আর দেয়নি। এবং আমরা তো বলতে গেলে তারা সাটিনি শেষ করতে তারা কিন্তু একদমই পেমেন্ট পায়নি। এবাই বাদ দিলাম, আইস টোকেনের যে বিষয়টা তারা এখন এ করেছে এটা আমার জন্য খুবই খারাপ লাগতেছে যে আইস টোকেন আসলে এরকম নিয়ম করবে। এখন টেস্ট দিবে, আসলে হয়তো অ্যান্সারের কোনো কিছু প্রশ্নের অ্যান্সার দিতে পারে, যেমনটা আমাদের ইতিমধ্যে আপনারা পেয়েছেন। অনেকে কিন্তু টেস্ট দিতে পারেননি, বারবার ফেল মেরেছেন, ঠিক ওই রকম টেস্ট দিতে হবে। এখন ইংলিশে যেহেতু থাকে সেটার অ্যান্সার দেওয়াটা কঠিন হয়ে যায়, এটা এরকম কোনো অ্যান্সার হয়তো দিতে পারে। এবং পরপর তিনবার যদি আপনি ফেল মেরে যান তাহলে আপনার টোকেন তো কেটে নেবেই, আপনার টোকেন আর থাকবে না, মাইনিং করতেও পারবেন না, এটাই তারা এখানে বলতে চেয়েছে। এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো কিছুই করার এ নেই, যেহেতু তারা যখন আপনার আবার সেকেন্ড ডিস্ট্রিবিউশনে আপনি পাস করবেন, টেস্টে পাস করবেন, তখন আপনার টোকেনটি বিতরণ করা হবে। এবং তখন আপনার যে ব্লু মানে ভেরিফাইড যে গ্রিন ভেরিফাইড বেস এটা আপনি আমাকে আবার ফেরত দেওয়া হবে, আপনি তখন আবার পাবেন। সো এমনিতেই এখন আইস টোকেনের প্রাইস সম্ভবত খুবই কম, 0.004 এরকম হতে পারে আর কি। আইসের প্রাইস এখন 0.004, আস্তে আস্তে কিন্তু কমতেছে, মাইনাসে চলে গিয়েছে। এখন যখন আমরা পেমেন্ট পাওয়া সেকেন্ড ডিস্ট্রিবিউশনে তখনও কিন্তু মানুষ সেল দিবে, তখন আরও কমে যাবে। তো বুঝতে পেরেছেন আসলে তাদের ভেরিফাইড গ্রিন ভেরিফাইড বেসটা তারা উঠিয়ে নিয়েছে, এই কারণেই তারা সেকেন্ড ডিস্ট্রিবিউশন করার আগে একটা টেস্ট নেবেন। টেস্টে পাস করার পরে টোকেনটি ডিস্ট্রিবিউশন করবে আপনাকে, আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন। কোথায় পাবেন এখানে আপনি দেখতে পারবেন, এই জায়গাটা আপনার টোকেনটা কিন্তু এখানে আপনি আবার দেখতে পারবেন, ব্লক চেইনে এসে কত টোকেন আপনার ওয়ালেটে চলে যাবে অটোমেটিক্যালি, এবং আবার পুনরায় আপনি আপনার ভেরিফাইড ব্যাচটি ফেরত পাবেন। সো এটাই হলো বিষয় আজকের আপডেট, এটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই বেল বাটনটি অল করে দিতে